أشهد أن لا إله إلا الله. শয়তানের কাজ কি? লজ্জাস্থান খোলা, এটা শয়তানের কাজ। ওয়াত্তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবারে আদম এবং হাওয়া দুজন তারা কি করলেন? জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন, জান্নাতের পাতা দিয়ে, লতা পাতা দিয়ে। ওয়া নাদাহুমা রাব্বুহুমা, এবারে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমাল সাতিলকুমা শাজারাতা, আমি কি তোমাদেরকে ওই গাছে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, আমি কি তোমাদেরকে ওই গাছের থেকে বারণ করি নাই? ওয়া আকুল লাকুমা, তোমাদেরকে আগে বলে রাখি নাই? ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদমকে ধোকা দিল, প্রথম টার্গেট। কোরআনের আরো এক আয়াত আছে, সূরা আরাফের 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে একই কথা বলা আছে। আল্লাহ তাআলা বলছেন এবারে বনি আদমকে, যে হে বনি আদম, ইবলিস খালি তোমার পিতা মাতাকে উলঙ্গ করে ছাড়ে নাই, ইবলিস কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছাড়বে। দেখেন নাই যে কয়েক বছর আগে হরতালের সময় কেবল উলঙ্গ করার প্রতিযোগিতা চলতেছিল, সচিবকে উলঙ্গ করে, অমুককে উলঙ্গ করে, পত্রিকাতে দিগম্বর একটু শুদ্ধ ভাষায় লেখছে যাতে করে সাধারণরা বুঝতে না পারে। এইভাবে এই যে উলঙ্গ করে কাজগুলো কার? আল্লাহ বলছেন সূরা আরাফের 27 নম্বর আয়াতে, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলতে না পারে যেরকম ভাবে তোমাদের পিতা মাতাকে শয়তান ফিতনায় ফেলেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে তাদের লেবাস খুলে ফেলেছিল, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়, দেখা যায়। ইন্নাহু হুয়া ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় শয়তান এবং তার চেলারা তোমাদেরকে দেখতে পায় অথচ তোমরা তাদের দেখতে পাচ্ছ না। ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, আপনাদের জন্য সুসংবাদ, আল্লাহ বলছেন ইন্না জালনা শায়াতিনা আউলিয়া, আমি শয়তানগুলোকে বন্ধু বানিয়ে দিয়েছি, অভিভাবক বানিয়ে দিয়েছি, কাদের জন্য? লিল্লাযীনা লা ইউমিনুন, ওই সমস্ত লোকদের জন্য যারা আমার প্রতি ঈমান রাখে না। বোঝা গেল, যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে না, ঈমান দাবি করে শিরক যুক্ত অথবা বিদআত যুক্ত, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু যেই সমস্ত মুমিনরা আল্লাহর সঙ্গে শিরিক করে না, যেই সমস্ত মুমিনরা আল্লাহর দিনের মধ্যে কোনো বিদআত ঢুকায় না, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, আমি শয়তানদেরকে ওলি বানিয়েছি, অভিভাবক বানিয়েছি, ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান রাখে না, আর যারা ঈমান রাখে তাদের উপরে শয়তানের কোনো প্রভাব চলে না। পরিষ্কার হয়ে গেল যে শয়তান মুমিনদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। শয়তান ওয়াদা করেছিল, শয়তান তার ওয়াদা বাস্তবায়ন করেছে। কোনটা? আদমকে গোমরা করা, ধোকা দেওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম তওবা করেছেন। এখানেই পার্থক্য হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যায় করেছেন, ইবলিস অন্যায় করেছে। ইবলিসকে হুকুম ছিল আদমকে সেজদা করার জন্য, সেজদা করে নাই। অপরদিকে আদমের প্রতি হুকুম ছিল নির্দিষ্ট গাছের থেকে না খাওয়া, উনি খেয়ে ফেলেছেন। দুজনই অপরাধ করেছে, অন্যায় করেছে। পার্থক্য কোন জায়গায়? ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি এই কাজটা কেন করলে, ইবলিস অন্যায় স্বীকার না করে আল্লাহর বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করেছে। অপরদিকে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন,
সঙ্গে সঙ্গে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অন্যায় করে ফেলেছি, নিজের উপরে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, আমি জালিম হয়ে যাব। ফাতাবা আলাইহি, কোরআনে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী, কিছু কালেমা উপার্জন করলো, শিখলো। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। আমাদের দেশে ওয়াজ মাহফিলে গেলে শীতের মৌসুমে ভাউ এবং যেরকম নাচে, বক্তারাও নাচে, কত যে মাহফিল, 300 বছর পর্যন্ত আদম কান্নাকাটি করেছেন, আর চোখ দিয়ে পানি পড়তে পড়তে খাল হয়ে গেছে, পাখিরা খালে বসে পানি পান করত। নাটক যদি এরকম না লেখে কেউ পড়বে নাকি? নাটক লিখতে এরকমই লিখতে হয়। এরপরে 300 বছর পর আকাশের দিকে নজর পড়লো, মনে পড়লো যে আরো সে লেখা দেখছে আল্লাহ নামের সঙ্গে মোহাম্মদ নামটা, এই মনে পড়ে তারপরে পা চাইলো আল্লাহ, তারপরে বলেন পাইলে কই এই নামকে আরো সে দেখছিলাম, তারপর মাফ করে দিলেন। কি কাহিনী! ওই যে একটা কবিতা ক্লাস থ্রি বাংলা বইতে আছে, এইখানে আমাদের বাধা মানা কিছু নেই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা, কিছু বাণী শিক্ষা করেছেন, ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আমরা বললাম না 300 বছর কানলেন, তারপরে নবীর উসিলায় দোয়া করেছেন, তারপর ক্ষমা পেয়েছেন, কোথায় আছে এটা? আপনি হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন যে তাহলে দুনিয়া পাঠাইল কেন? ক্ষমা তো হয়ে গেল, পাঠাইল কেন? এটা ভিন্ন বিষয়, ক্ষমা হয়ে গেছে, কিন্তু যেই ফল তিনি খেয়েছেন, এই ফল খালি খাওয়ার না, এটার কিছু ক্রিয়াও আছে, এটা খেলে পায়খানা হয়। আর জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়খানা করার ব্যবস্থা রাখেন নাই, জান্নাতে কোনো পায়খানা হবে না, ঘামের মধ্যে সব বের হয়ে যাবে, সে ভিন্ন বিষয়। আমরা আলোচনা করছি শয়তান সম্পর্কে, শয়তান ওয়াদা করলো, শয়তান কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা 34 নম্বর সূরার 20-21 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদদাকা আলাইহিম ইবলিস জান্নাহু, ইবলিস তাদের উপরে তার ধারণাকে বাস্তবায়ন করেছে, ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন, তবে মুমিনদের একটা গ্রুপ, মুমিনদের একটা দল সবসময় থাকবে যাদের উপরে শয়তানের ধারণা বাস্তবায়ন হবে না। ধারণা কেন বলেছেন? ধারণা এজন্য যে শয়তান মনে করেছে সবাইকে সে গোমরা করতে পারবে, এটা তার ধারণা। আদমকেই যখন পেয়েছি, অথচ আদম হাওয়া সরাসরি জান্নাতে ছিল, তাদেরকেই যখন পেয়েছি তাহলে আদমের সব সন্তানদেরকে পারবো, এটা কার ধারণা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাদদাকা আলাইহিম ইবলিস জান্নাহু, ইবলিস বনি আদমের অনেকের উপরে তার ধারণা বাস্তবায়ন করেছে, কিন্তু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গ্রুপ, একটা দল তা করে নাই। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি হেফাজত করি, এই শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। এবারে শয়তানের হামলা চলছে, শয়তানের হামলা এবারে আদমের সন্তানদের উপরে। কোরআন বলছে অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কে ইজ কররাবা কুরবানান, আমাদের আলোচ্য বিষয় আজকে, যুগে যুগে শয়তানের হামলা, যুগে যুগে আদমের পরে হামলা হয়ে গেল, আদম তওবা করে মাফ পেয়ে গেলেন, এবারে শুরু হচ্ছে আদম সন্তানের উপরে। আদমের সন্তান তো জোড়ায় জোড়ায়, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এরকম বিয়ে হতো। শয়তান সেখানে ঢুকলো, দুজন মেয়ের ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেল, হাবিল এবং কাবিল। কাবিল, কাবিল যে ছিল এর পক্ষের যে মেয়েটা, এটার বিয়ে হওয়ার নিয়ম হলো হাবিলের সঙ্গে, কিন্তু সেটা মেনে নিতে পারে নাই। এরপরে হুকুম হলো কোরবানি করো, আগের যুগে নিয়ম ছিল কোরবানি করলে পরে যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। দুজনে কোরবানি করলো, আল্লাহ তাআলা বলছেন বাতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান, তারা দুজনে কোরবানি করলো,
فتقبل من احدهما ولم يتقبل من الاخر একজনের কুরবানি কবুল হলো আরেকজনেরটা হলো না قال لاقتلنك এবারে শয়তান হামলা করেছে উপরে কাবিলের উপরে لاقتلنك সে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল বলল অপরজন যিনি তিনি বললেন নাম এখানে উল্লেখ করা হয় নাই নামগুলো তাফসীরে বিভিন্ন রাওয়ায়েতে আছে আল্লাহু আলাম সহি কিনা একজন বলল অপরজন বলল লাকতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব অপরজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি আমাকে কতল করার জন্য হত্যা করার জন্য হাত সম্প্রসারণ করো মা আনা বিবাসিতি ইয়াদিয়া আমি তোমার দিকে আমার হাত সম্প্রসারণ করব না লি আক্তুলাকা তোমাকে হত্যা করার জন্য ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি এই সময় এই কতলের কোনো নির্দেশ আসে নাই ইন্নি উরিদু আন তাবুয়া বি ইসমি ওয়া ইসমিকা আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ সব নিয়ে যাও ফাতাকুনা মিন আসহাবিন নার তুমি জাহান্নামি হবে ওয়াদালিকা জাযাউ যালিমিন জাহান্নামীদের স্থান শেষ পর্যন্ত সে হত্যা করে বসল সূরা মায়েদার 27 নম্বর সূরার 31 নম্বর আয়াত 27 নম্বর থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আছে এটা সূরা মায়েদার 27 থেকে 31 পর্যন্ত আয়াতে এগুলো বলা আছে এরপরে শয়তানের হামলা আরো চলল নূহ আলাইহিসসালামের যুগ পর্যন্ত নূহ আলাইহিসসালামের কওমের ভিতরে শয়তান ঢুকলো এখানে কয়েকজন আউলিয়া ওলিরা মারা গেলেন মারা যাওয়ার পরে শয়তান এখানে হামলা চালালো শয়তান এসে ওয়াজ শুরু করলো এই লোক সকল তোমরা শুনে রেখো এই যে আল্লাহওয়ালাগুলো মরে গেল তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে জলদি তওবা করো কার ওয়াজ এরপরে তার আসল রহস্য কোন জায়গায় সে বলল এই যে ওলিগুলো মারা গেছেন এদের নামে মূর্তি তৈরি করো মূর্তি পূজা করার জন্য শয়তান প্রথমে ধোকা দেয় নাই মূর্তি তৈরি করো এরপরে তারা যেখানে বসেছিলেন বয়ান করতেন ওই জায়গায় স্থাপন করো এরপরে মূর্তিকে সামনে রেখে তাদের আলোচনাগুলো করো আর মনে মনে ধ্যান করো যেন এটা তার মুখ থেকে বের হচ্ছে এই ধ্যান শিখাচ্ছে কি শয়তান ইসলামে এরকম কোন ধ্যান করতে বলা হয়নি অনেকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাইকে ধ্যান করেছেন হাদিসে কিতাব বলা আছে কোয়ান্টাম মেথড নামে আরেকটা শয়তান হামলা করছে ইনশাআল্লাহ শয়তানের হামলার মধ্যে সব আসবে ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আপনারা নিয়মিত থাকবেন সাথে শয়তানের হামলা এই কোয়ান্টাম মেথডে ধ্যান আছে এগুলো হচ্ছে হিন্দুদের যে ধ্যান আর ওই যে ভণ্ড সুফিদের ধ্যান এইগুলোকে ঢুকানো হয়েছে এখন শিক্ষিত মহলে কোয়ান্টাম মেথডের মাধ্যমে আমার দিন কায়েমের সঠিক পথ কিতাবুল আকায়েদ বইয়ের মধ্যে আমি এগুলো এনেছি কোয়ান্টাম মেথড সম্পর্কে দেখবেন ওখানে পড়ে এই লোকগুলো ধ্যান শিখার দলিল দেয় বুখারী হাদিস দিয়ে কি পণ্ডিত বুখারিও পড়েছে বুখারীতে বলা আছে ফায়াতা হান্নাসু ওয়াহুয়া তাআব্বুদুল লায়ালি কয়েক রাত পর্যন্ত আল্লাহর নবী গারে হেরায় গিয়ে ইবাদত করতেন ধ্যান করতেন বলা হয় নাই ওই সময় মিল্লাত ইব্রাহিমের যে ইবাদত ছিল সেই ইবাদত করতেন ধ্যান করতেন না এটা কোনো হাদিসে নেই মিথ্যা কথা আল্লাহ নবীর নামে বানানো হয়েছে মিথ্যা কথা প্রচলন করে হিন্দুদের ধ্যান চালু করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন এই ইবলিস নূহ আলাইহিসসালামের জাতির কাছে এসে বলল মূর্তি তৈরি করো এবং তাদের যেখানে বসার ছিল সেখানে এগুলো আলোচনা করো সেখান থেকে মনে মনে ধ্যান করো যেন তার মুখ নিঃসৃত কথা বের হচ্ছে লোকেরা মনে করলো ঠিকই তো তাহলে তাসির বেশি হবে পীরদের কিতাবে লেখা থাকে তাসির বেশি হয় তাসির তো বেশি হবেই শয়তান ডাইরেক্ট মনের ভিতরে ঢুকে যায়